أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন আমার আমাল আল্লাহ আমার উপরে সন্তুষ্ট এটা কিভাবে জানব জি হ্যাঁ এর জানার উপায় হচ্ছে কয়েকটি প্রথম কথা হচ্ছে যে আল্লাহর মানুষের ভালোবাসা যেমন বুখারী রয়েছে যখন আল্লাহ কোরবানকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকেন আর জিবরিল বলেন যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান মুহানাল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন ফাই হয়ে জিবিরিল তুমি তাকে ভালোবাসো জিবিরিল তখন জিবিরিল সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন তারপর সালাম আকাশে ঘোষণা করেন তারপরে আপনার কি বলছে তারপরে তার কবুল হাওয়াটা তার মানে তার ভালোবাসাটা পৃথিবীর মানুষে ছড়িয়ে দেওয়া যায় বা ছড়িয়ে দেওয়া হয় এখান থেকে বুঝতে পারছে মানুষ যখন আপনাকে ভালোবাসবে বেশি বেশি করে তখন জানবেন যে আপনার উপর আল্লাহ সন্তুষ্ট দু নম্বর হচ্ছে কোরআন পড়াকে না কোরআন পড়া পড়াটা যেমন এত ভালো লাগবে যেমন কি বলছে আপনি না আপনার মায়ের কথাগুলো শুনতে ভালোবাসেন বাপের কথা শুনতে ভালোবাসেন তার থেকেও বেশি ভালো লাগবে কোরআন পড়া শুনতে যে তিন নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি আপনাকে কোনো উপদেশ দেয় তাহলে সেই উপদেশটা সাদরে গ্রহণ করবেন সাদরে গ্রহণ করবেন তাহলে জানতে হবে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কারণ যদি আপনি কোনো উপদেশ সেটা কোরআন এবং সেই শূন্যার কথা যদি হয় আর যদি সেটা আপনি যদি গ্রহণ করতে না পারেন তাহলে জানতে হবে যে আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট নন চার নম্বর হচ্ছে যে আল্লাহ আপনাকে বিভিন্ন ভাবে কি পরীক্ষা করা কখনো অসুখ বিসুখ কোনো আরো কিছু যে কখনো আরো কিছু দিয়ে যেমন মহান আল্লাহ বলেছেন হাদিসে কলসিতে আহ ইন্না এদামাল চাচা ইমিন এদামিল বালা বিপদ যত বড় হবে নেকি তত বড় হবে ওয়াইনাল্লাহ আর মহান আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের কি পরীক্ষা করেন ফমান যে ব্যক্তি এই পরীক্ষাতে কি হয় সন্তুষ্ট হয় তার মানে বিপদের পরেও যখন আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ করে না তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর যে ব্যক্তি নারাজ হয়ে যায় তার জন্য রয়েছে নারাজি গিয়ে অনুরূপে পাঁচ নম্বর হচ্ছে যে তার শেষ হবে জীবনের শেষ পরিণাম হবে ভালো তার মানে মানুষ যখন মরতে যাবে